ନମସ୍କାର କଳିଙ୍ଗ ସ୍କୁଲର ସ୍ୱତନ୍ତ୍ର ବୁଲେଟିନ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ସ୍ମୃତିଶ୍ରୀ ମାଟ୍ରିକ୍ ପରୀକ୍ଷା ଫର୍ମ ପୂରଣ ସ୍ଥଗିତ ମାଟ୍ରିକ୍ ପରୀକ୍ଷା ଫର୍ମ ପୂରଣ ବିଜ୍ଞପ୍ତିକୁ ପ୍ରତ୍ୟାହାର କରାଯିବ ଏନେଇ ସ୍କୁଲ୍ ଓ ଗଣଶିକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ ବୋର୍ଡ଼ ସଭାପତିଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ପରୀକ୍ଷା ଫର୍ମ ପୂରଣ ପାଇଁ ପାଞ୍ଚ ତାରିଖରେ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଥିଲା କିନ୍ତୁ କରୋନାର ଭୟାବହତାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଏଭଳି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି ଏବର୍ଷ ରାଜ୍ୟରେ ସ୍କୁଲ ଖୋଲିବ ନାହିଁ ବୋଲି ମନ୍ତ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ ଗତକାଲି ସୂଚନା ଦେଇଥିଲେ পরীক্ষা নিয়ে কেবে ফর্ম প্রহর করা সেপর্কের পরবর্তী সময় প্রকাশ পাইব জীবন প্রদীপ দাস ভাইরা অডিও নেই চর্চা বিজেডর নিলম্বিত হয়ে বা পূর্বতন বিধায়ক জীবন প্রদীপ দাস ভাইরা অডিওক চর্চা এভাবে জোর ধরছে সে জন বিজে নেতা নির্বাচন বিষয় আলোচনা করে বাচনার টিকট পাওয়া স্বরূপ দাস হেঁচ রবীন্দ্র জেলা এবং সে হিসেবে স্বরূপ দাস টিকেটে স্বরূপ টিকেট ফের এবং রবীন্দ্র লড়ি বলে কে যদি টিকেট বদলে যাব তবে সে কিন্তু লড়ি না বলি, জীবন প্রদীপ দাস কে আগর বালেশ্বর যেপরি শান্তি রৌলা এবে আউ সে শান্তি মিলি না এপরি বাজে লোক সেঠারে অপরে সম্পৃক্ত ব্যক্তি আপনার কণ করে বলি পচার লে জীবন প্রদীপ কে বিজেপি কু ভোট দেবে বিজেপি ও বিজেডি গোটি দল বলে সে কিন্তু যেতে পয়সা দরকার সে যোগাই দেবে বলে তা অডিওকানা আলোচনা জারি রয়েছে হলে জীবন প্রদীপ কিন্তু তা অডিও সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না এনে সে ক্ষমবাসনা করছেন গিরফ ভয়ের আগুয়া জামিন আনলে জয় ও জাগি সারুয়া জমি দুর্নীতি মামলার বিজেপি রাষ্ট্রীয় উপসভাপতি বৈজন্ত পণ্ডা ও তা পত্নী তথা ওটিরি রিচালনা নির্দেশক জগি মহন পণ্ডা গিরফা নিয়ে আশঙ্কা রয়েছে সেই সে হাইকোর্টর আগুয়া জামিন আনি କୋର୍ଟ ପଣ୍ଡା ଦପନ୍ତିଙ୍କୁ ଆସନ୍ତା ବାର ତାରିଖ ଯାଏ ଅନ୍ତରୀଣ ସୁରକ୍ଷା ଦେଇଛନ୍ତି ବାର ତାରିଖରେ ସାରୁଆ ଜମି ଦୁର୍ନୀତି ଘଟଣାକୁ ନେଇ ପଣ୍ଡା ଦପନ୍ତିଙ୍କ ଗିରଫ ଉପରେ ଶୁଣାଣି କରାଯିବ ବୋଲି କୋର୍ଟ କହିଛନ୍ତି କ୍ରାଇମ୍ବ୍ରାଞ୍ଚର ଅର୍ଥନୈତିକ ଶାଖା ପକ୍ଷରୁ ସାରୁଆ ଜମି ଦୁର୍ନୀତି ମାମଲାର ତଦନ୍ତ କରାଯାଉଛି ଏହି ତଦନ୍ତରେ ସାରୱା ଅଞ୍ଚଳରେ ওডা ইনফোটেক প্রাইভেট লিমিটেড না সারুয়া অঞ্চলের অনুসূচিত জাতির লোক চঞ্চকতা করে জমি হড়প করাছি এ সম্পর্কিত অভিযোগ প্রমাণ মিলা পরে ক্রাইমব্রাঞ্চ স্থানীয় থানার এক মামলা রুজু করে ইনফোটেক দুই জন অধিকারী গিরফ করেছে এই সংস্থার মালিকানা বৈজয়ন্ত ও জাগিঙ্ধীন রয়েছে ক্রাইমব্রাঞ্চর তদন্ত যে দিগদে গতি করু যেকোন সময় পোডা দম্পতি পাঁচ বা আশঙ্কা রয়েছে যেতবে ইনফাটেক নির্দেশক ও জনে অধিকারী গিরফ করে আজ জে অধিকারী বিভুরথ ক্রাইমব্রাঞ্চ অর্থনৈতিক অপরাধ শাখা ডাকি পচরাউচরা করেছে সেতু বৈজন্ত ও জাগি ডকাজিবার সম্ভাবনা যথেষ্ট রয়েছে

চারোটি জিলারা তাপমাত্রা পনেরো ডিগ্রি তবে রয়েছে রেকর্ড করাছি এই চারোটি জেলাগুড়ি অনুগল কন্ধমাড় সোনপুর ও ঝারসুগুড়া রয়েছে অনুগুল তাপমাত্রা বার পয়েন্ট ছগ্রি রয়েছে বেড়ে কন্ধমাড় জেলা দারিঙ্গাড়ে চৌদ সোনপপুরে এগারো দশমিক ও ঝারসুগুড়ে চৌদ এক ডিগ্রি রেকর্ড করা সেপর কটক ও ভুবনে তাপমাত্রা উনিশ ডিগ্রি ও কোড়ি দশমিক ছগ্রী রয়েছে আগুক আহ শীত বড় পা বিভাগ পক্ষে পূর্বানুমান করা আজ তে শরী করোনা আক্রান্ত চিহ্নট ও সতেরো জনক মৃত্যু গত কিছু হব্যের করোনা আক্রান্ত সংখ্যা ক্রমশ হ্রাস পাইবার লাগি হলে মৃত্যু সংখ্যা বড়ুচি মৃত্যু উপরে লগাম লাগিপারু আজ গোটিয়ে দিনের তে শ বা আক্রান্ত হয়ে সতেরো জনক মৃত্যু হয়েছে মৃত্যু সংখ্যা দশ রু পনের লগাতার ভাবে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা তিন লক্ষ শহে চালশে পছি দুই লক্ষ পঞ্চাশ হাজার শহে চৌস্তর পৌঁছি সেইপর সক্রিয় মামলা তে হাজার পাঁচশো তিনে রয়েছে সেইপর মৃত্যু সংখ্যা চৌদশ দশে প অন্তরিক্ষাত্রা করেছি পৃথিবী পর্বেক্ষণ রকেট পি সিএল ভি সি ফর্টি নাইন পুঁ ইতিহাস রচলা ইসরো আজ সফলতার করেছি পৃথিবী পর্যবেক্ষণ রকেট পি সিএল ସି ଫର୍ଟି ନାଇନ୍ ଏଥିସହ ଏମ୍ର୍ଜି ଉପଗ୍ରହ ସାଟେଲାଇଟ୍ ଓ ଅନ୍ୟ ନଅଟି ବିଦେଶୀ ଉପଗ୍ରହ ଅପରାହ୍ନ ତିନିଟା ଦୁଇ ମିନିଟ୍ରେ ସଫଳତାର ସହ ଶ୍ରୀହରିକୋର୍ଟରୁ ପଠାଯାଇଛି ଏଣିକି ମେଘର ଅନ୍ଧାକାର ଭିତରେ ବି ପୃଥିବୀର ଫଟୋ ଉତ୍ତୋଳନ କରିବା ସମ୍ଭବ ହେବ ଏହାଦ୍ୱାରା ଶତ୍ରୁ ଦେଶର ଗତିବିଧି ଉପରେ ତୀକ୍ଷ୍ଣ ନଜର ରହିବ ଏହା ଭିତରେ ଇସ୍ରୋ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ତିନିଶହ ବୟାଅଶଟି ଉପଗ୍ରହ ପଠାଇବାରେ ସଫଳ ହୋଇଛି ଆଜିର ବୁଲେଟିନ୍କୁ ଏଇଠି ରଖୁଛି ନମସ୍କାର